Welcome learners. দেখো তোমাদের খুব সামনে WBE TET exam হতে চলেছে। তো সে কথা লক্ষ্য রেখেই আজকে এই ম্যারাথন আমাদের লক্ষ্য WBE TET। এবং আজকে এই ম্যারাথনে আমরা দেখে নেব TET এর বিভিন্ন ধরনের প্রশ্ন কেমন পড়ছে, কেমন পড়ে এবং সেগুলো সহজে সমাধান করার উপায় কি, তার জন্য আমরা কি কি ট্রিক ইউজ করতে পারি ইত্যাদি সমস্ত। এই ক্লাসটার মধ্যে দিয়ে আমরা সেই অংশগুলো দেখে নেব। তো আমার নাম তাপস খান এবং আমি আন একাডেমিতে ম্যাথ রিজনিং পার্টটা দেখি এবং তোমাদের যে নতুন কোর্সটা শুরু হতে চলেছে ব্যাচ কোর্স সেখানে আমি তোমাদেরকে ম্যাথ পড়াবো। ওকে, তো দেখে নেওয়া যাক আজকের ম্যাথগুলো কেমন এবং সেগুলো কিভাবে আমরা সহজে সমাধান করতে পারবো। আজকে প্রথম যে অঙ্কটা সেটাতে দেখো কি বলেছে, বলছে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি 16.23% সুদের হারে 2 বছরে সুদে মূলে 9,800 টাকায় পরিণত হলে মূলধন কত। তারপর দেখো বেশ কিছু অপশন দেওয়া আছে। তো এই অঙ্কগুলো আমরা সহজে কিভাবে করব, এর ট্রিক কি দেখে নেওয়া যাক। দেখো এখানে প্রথমে যে পার্সেন্টেজটা বলেছে আমাদের কাজ হচ্ছে সেই পার্সেন্টেজটাকে প্রথমে ভগ্নাংশে করে নেওয়া। তাহলে দেখো এই পার্সেন্টেজটাকে আমরা যদি ভগ্নাংশে করি, এখানে দেওয়া আছে 16.23, ঠিক আছে, এই পার্সেন্টেজটাকে আমরা প্রথমে ভগ্নাংশে করে নেব। তাহলে 16×3+2 মানে 50/3%। তো এই পার্সেন্টেজটা যখন আমরা ফ্র্যাকশনে করবো, আমরা জানি পার্সেন্টেজ চিহ্ন তুলতে হলে নিচে 100 আনতে হয়, তাহলে নিচে 3 আছে ইন্টু 100, যদি আমরা কাটাকাটি করি 50×2 = 100, তার মানে পেলাম 1/6। এই ফ্র্যাকশনটা খুব অর্থ রাখে, কীরকম দেখো এর অর্থ এটাই, যদি মূলধন 6 টাকা হয় তাহলে 1 বছরের সুদ হচ্ছে 1 টাকা, ঠিক। তো এটাকে আমরা এইভাবে লিখবো এই অঙ্কগুলো করার জন্য, মূল এবং সুদে মূলে, সুদ মূল। তাহলে আমি দেখলাম কি মূল যদি 6 টাকা হয় সুদে মূলে হচ্ছে 7 টাকা। এবার দেখো টাকাটা কত বছর ধরে খেটেছে, 2 বছর ধরে, ঠিক, দেখো 2 বছরে বলেছে, তাহলে এটাকে আমরা দুবার লিখবো, আবার একবার লিখবো 6 এবং 7। এরপর আমরা এই দুটো গুণ করে দেবো, 6×6 = 36 পাবো, ঠিক একইভাবে এই দুটো গুণ করে দেবো। তাহলে এটা কি বোঝালো, এটা বোঝালো যে আমি যদি 36 টাকা জমা রাখতাম 2 বছর পর এই টাকাটা আমি ফেরত পেতাম। কিন্তু আদৌ কি আমি এই টাকা ফেরত পেয়েছি, না, আমি কত টাকা ফেরত পেয়েছি, 9,800 টাকা। তাহলে আমি ফেরত পেয়েছি 9,800। তো আমি দেখে নেব এর কত গুণ 9,800, দেখো এর 200 গুণ কিনা বলো, এর 200 গুণ। তাহলে আমরা করবো কি, মূলধনটাকে 200 দিয়ে গুণ করব। ওকে, 200 দ্বিগুণ করলে 36×2 = 72, 7200, ফলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 7200 টাকা। তাহলে আমার মূলধনের পরিমাণ কত ছিল, অপশন বি অর্থাৎ 7200 টাকা, এইটা হবে অঙ্কটার অ্যান্সার। দেখো কত হাসতে খেলতে অঙ্কটা করা বলো, শুধু জায়গাগুলো আমাকে জেনে নিতে হবে, পরের অঙ্কটাতে আমরা চলে আসবো। দেখো নেক্সট প্রবলেমটা কি বলেছে, বলছে এক ব্যক্তি 20% লাভে বই বিক্রি করে, যদি সে 20% কম দামে ক্রয় করে 18 টাকা কমে বিক্রয় করত তাহলে তার 25% লাভ হতো, ক্রয় মূল্য কত। ফলে সেট আপ কিন্তু তোমাদের চেঞ্জ হয়েছে, এখন অঙ্কগুলো একটু নতুন আকার নিচ্ছে, সেগুলো জেনে নিতে হবে। এখানে কি বলেছে দেখো, বলছে প্রথমে 20% লাভে বই বিক্রি করে, এই সব অঙ্কে 2 CP 2 SP থাকে, অর্থাৎ 2 ক্রয় মূল্য 2 বিক্রয়। তো অঙ্কগুলো কিভাবে করব, দেখো এই একটা সিপি আমি লিখছি, এইদিকে লিখছি এসপি। অ্যাট ফার্স্ট একটা জিনিস লক্ষ্য করো, যে সে প্রথমে 20% লাভে বই বিক্রি করত, তাহলে ভাবো তো কস্ট প্রাইস যদি 100% হয়, 20% লাভ করত, 20% যখনই লাভ করত তাহলে তার বিক্রয় মূল্য কত হতো, 120%। এটা ওল্ড সিপি ওল্ড এসপি, কিন্তু বর্তমানে চেহারাটা একটু চেঞ্জ হয়েছে, কীরকম, সে 20% কম দামে কিনছে, তাহলে আগে যদি 100% কিনতো এখন 20% কমে কিনছে, ঠিক। তাহলে 100 থেকে 20% যদি আমি বাদ দিই 80% পাবো, তাহলে সে এখন 80% দামে কিনছে আর বিক্রি করছে কি, আগের থেকে 18 টাকা কম দাম। আগে কত টাকায় বিক্রি করতো বা কত পার্সেন্টে বিক্রি করতো, 120, এখন 18 টাকা কমে বিক্রি করছে, তার মানে 120% - 18, ঠিক। তাহলে এখন এইটা হচ্ছে নতুন সিপি, এখন নতুন এসপি হচ্ছে এটা, কিন্তু এতে করে তার কি হচ্ছে, তার 25% লাভ হচ্ছে, ঠিক। তাহলে আমরা এই এসপিটাকে ধরে
25% লাভ বার করে এসপিটা বার করব তাহলে ভাবো যদি কস্ট প্রাইস 80% হয় আর 25% লাভ তাহলে বিক্রয় মূল্য কত হওয়া উচিত ইনটু 125/100 যেহেতু 25% লাভ তাহলে নিচে 100 উপরে 125 নিলাম তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে নতুন বিক্রয় মূল্য কত হওয়া উচিত ছিল কাটাকাটি করব 0 0 কাটবো 2 দিয়ে কাটবো এটা 5 5 দিয়ে কাটবো 25 তাহলে হলো আমাদের এই দুটো সংখ্যা গুণ করলে পাবো 100% তাহলে এই হিসেবে আমাকে যদি আরো 25% লাভ করতে হতো তাহলে আমার ক্রয় মূল্য যদি 80% হয় বিক্রয় মূল্য হওয়া উচিত ছিল 100% তাহলে দেখো এটাও আমি নতুন বিক্রয় মূল্য পাচ্ছি এটাও আমি বিক্রয় মূল্য পাচ্ছি তাহলে নিশ্চয়ই এই দুটো সমান এই দুটো কান্ডা সমান করব তার মানে 120% মাইনাস 18 এর মান যা হবে সেটাই হবে 100% এর সঙ্গে সমান এখান থেকে আমরা 1% এর মান বাদ করে নিতে পারবো তাহলে দেখো 100 টা এদিকে নিয়ে আসছি তাহলে 120% মাইনাস 100% 18 টা ওইদিকে নিয়ে যাচ্ছি মাইনাস 18 ছিল এদিকে গিয়ে প্লাস 18 তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে 20% সমান 18 এবার আমাকে জানতে চেয়েছে ক্রয় মূল্য অর্থাৎ প্রাথমিক ক্রয় মূল্য কত ছিল বলো প্রাথমিক ক্রয় মূল্য কত ছিল 100% তাহলে 20 টাকা আমাকে 100% বানাতে হবে তো বলো 20 টাকা 100% বানাতে হলে কত দিয়ে গুণ করব 5 দিয়ে ঠিক একই ভাবে 18 কেও আমরা 5 দিয়ে গুণ করে দেব 18 5 কত 90 ঠিক তাহলে 100% এর মান হবে 90 তাহলে এটাই ছিল আমাদের ওই বইটার ক্রয় মূল্য তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 90 যেখানে অপশন বি হয়ে যাবে আমাদের অ্যানসার আশা করি সবার ক্লিয়ার হয়েছে এই নতুন সেটআপের অঙ্কগুলো তোমাদের কিন্তু জেনে নিতে হবে নইলে পরীক্ষার হলে নতুন নতুন অঙ্ক দেখতে পাবে এবং তাদের ট্রিক কনসেপ্ট ইত্যাদি সমস্ত জানতে হবে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা বলেছে তিনটি সমান মাপের পাত্রে সিরাপ আর জলের অনুপাত বলে দিয়েছে তারা যথাক্রমে 3:1 7:9 এবং 5:3 ওই তিনটে মিশ্রণ একটা নতুন পাত্রে ঢালা হয়েছে অনুপাত কি হবে তো এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা ভগ্নাংশ করে অঙ্কটাকে ভাগ করার চেষ্টা করি প্রচুর বড় হয় অনেক সময় লাগে দেখো টাইম কনজিউম তাহলে এখানে আমি সময় বাঁচাবো কি করে এখানে তিনটে পাত্র ছিল ফার্স্ট আর্ন বলতে পারি সেকেন্ড আর্ন বলতে পারি থার্ড আর্ন বলতে পারি প্রথম যে আর্নটা সেখানে সিরাপ আর জলের অনুপাত কত ছিল 3:1 তারপরের পাত্রে 7:9 তারপরের পাত্রে অনুপাত 5:3 আমরা করব কি প্রথমেই এই ট্রিকটা শিখে নাও খুব কাজে লাগবে এই দুটো যোগ করে দেবো 3 আর 1 যোগ করে দেবো ঠিক একইভাবে 7 আর 9 যোগ করে দেবো 16 পাবো ঠিক একইভাবে 5 আর 3 যোগ করে দেবো 8 আমার কাজ হচ্ছে এই তিনটেকে সমান করা ঠিক তো এই যে তিনটে সংখ্যা আছে এদের লসাগু কত 16 তাহলে আমার কাজ হচ্ছে প্রত্যেকটাকে 16 বানাবো ঠিক একেও 16 বানাবো ফলে 2 দিয়ে গুণ করবো এ তো 16 আছেই তাহলে 1 দিয়ে গুণ করবো একেও 16 বানাবো যখন 16 বানাবো তখন কিন্তু যে সংখ্যাটা দিয়ে আমি গুণ করছি এখানে যেমন 2 দিয়ে গুণ করছি এই পুরোটাকে 2 দিয়ে গুণ করব তাহলে পুরোটাকে আমি 2 দিয়ে গুণ করছি 5 2 10 3 2 6 এইটা হচ্ছে অনুপাত 1 দিয়ে গুণ করছি তাহলে এই দুটোকে 1 দিয়ে গুণ করলাম 7:9 থাকবে ঠিক একইভাবে উপরটা গুণ করলে এটা এই সংখ্যাগুলো আসবে এরপর আমরা কি করব কিচ্ছু না এই তিনটে যোগ আমাদের উত্তর হয়ে যাবে দেখো তাহলে কত হচ্ছে 13 আর 6 19 ঠিক একইভাবে এগুলো যোগ করো 19 আর 10 29 তাহলে আমাদের নতুন যে পাত্রটা এই তিনটে পাত্রের মিশ্রণ যেটা নতুন পাত্রে ঢালা হয়েছিল সেই নতুন পাত্রের মিশ্রণে সিরাপ এবং জলের অনুপাত কত হলো 29:19 এবং এটা হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার দেখো কত সহজে অঙ্কটা করা গেল অথচ এটা ফ্র্যাকশন দিয়ে করতে গেলে কিন্তু খুব সময় লাগতো ফলে আমাদের অপশন ডি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার আশা করি সবার ক্লিয়ার হয়েছে পরের অঙ্কটা আমরা চলে আসব টাইম এন্ড ওয়ার্ক এর উপর একটা অঙ্ক বলছে একজন ঠিকাদার 38 দিনে একটা কাজ করার জন্য 30 জন লোককে নিয়োগ করলেন 30 জন লোককে নিয়োগ করলেন 25 দিন পর তিনি কি করলেন আরো 5 জন লোককে নিয়োগ করার কারণে কাজটা একদিন আগেই শেষ হয়ে যদি অতিরিক্ত লোক নিয়োগ করা না হতো তাহলে কতদিন বেশি সময় লাগতো তাহলে ভাবো প্রথমে সে কি করেছিল সে ভেবেছিল 38 দিনে কাজটা কমপ্লিট করবে তার জন্য 30 জন লোককে লাগিয়েছিল 25 দিন কাজ যা হওয়ার হয়ে গেছে তারপর আরো 5 জনকে নিযুক্ত করেছে তাহলে ভাবো প্রথমে তার দিন সংখ্যা ছিল 38 কিন্তু 25 দিন কাজ হয়ে গেছে
তাহলে কত দিনের কাজ বাকি আছে? ১৩ দিনের। ১৩ দিনের কাজ বাকি আছে। তো আগে পূর্বে জনসংখ্যা কত ছিল? ৩০। এখন জনসংখ্যা কত? ৫ জনকে বাড়িয়ে নিয়েছে, তাহলে ৩০ প্লাস ৫ তার মানে এখন ৩৫ জন আছে। যখন ৩৫ জনকে নিল তখন এই ১৩ দিনের কাজটা একদিন আগেই শেষ হয়ে গেল, এর থেকে এক বিয়োগ করলাম ১২ দিনে শেষ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি ৩৫ জনে ওই কাজটা ১২ দিনে কমপ্লিট হয়েছে, ৩৫ জনে ওই কাজটা ১২ দিনে কমপ্লিট করেছে। তো বলছে যদি লোকগুলোকে ৫টা লোককে নিয়োগ না করা হতো, তা না করলে ৩০ জনই থাকতো, তারা কতদিনে কাজটা করতে আমি পারবো? তাহলে ভাবো বাকি যে কাজটা ছিল, ৩৫ জনের কাজ ছিল ১২ দিনের, তাহলে এই ছিল টোটাল কাজ। তো এই ৫জন যদি নিযুক্ত না হতো তাহলে আমার শ্রমিক সংখ্যা থাকতো ৩০ই। এরা কতদিনে করতো আমি পার করে নেবো। ওকে, দেখো এবার কাটাকাটি করবো, ৫ দিয়ে ৭, ৫ ৬ ৩০, ৬ দিয়ে কাটবো ১২কে ২, তাহলে আমি পেলাম দিন সংখ্যা হিসেবে ৭ ইন্টু ২। ওকে, তাহলে এত দিন আমাদের সময় লেগে যেত যদি ওই ৫জনকে নিযুক্ত করা না হতো, তাহলে বলো কতদিন বেশি লাগতো? হাতে কিন্তু ১৩ দিন ছিল, ২৫ জনের কাজ, ২৫ দিনের কাজ হয়েছে, ১৩ দিন হাতে ছিল, কিন্তু ৫জনকে নিয়োগ না করলে এতদিন সময় লাগতো, তাহলে কতদিন বেশি লাগতো? এই দুটো বিয়োগ করে দেবো, তাহলে আমাদের একদিন সময় বেশি লাগতো, এবং এটা হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটায় আসার আগে তোমাদের এই সুখবরটা জানিয়ে নিই, খুব সত্তর, এবং সেটা ২১ তারিখ মানে আজকে থেকে ২১শে জুন থেকে তোমাদের একটা নতুন ব্যাচ কোর্স শুরু হচ্ছে টেটের জন্য, নতুন একটা ব্যাচ কোর্স শুরু হচ্ছে, এবং এখানে বেশ কয়েকজন টিচার মিলে তোমাদের গোটা সিলেবাসটাকে কমপ্লিট করা হবে। ম্যাথ, ইংলিশ, বায়োলজি, বাংলা, এনভায়রনমেন্টাল সায়েন্স, চাইল্ড সাইকোলজি, সমস্ত কিছু। এবং এখানে আমি অবশ্যই ম্যাথ করাবো, পায়েল ম্যাডাম পড়াবেন তোমাদের, জয়নারায়ণ বাবু পড়াবেন, দেবজ্যোতি স্যার পড়াবেন, অমিত স্যার পড়াবেন, আমরা ৫ জন মিলে এই টোটাল ব্যাচটাকে কমপ্লিট করবো। এবং আমি যেটা করব, ম্যাথসের পুরো বেসিক পার্ট থেকে শুরু করে বেসিক পার্ট করাবো, তারপরে কনসেপচুয়াল পার্ট করাবো, তারপর সিম্পল প্রবলেমস করাবো, তারপর মিড সিম্পল প্রবলেম করাবো, তারপর হার্ডার প্রবলেম করাবো, তারপর অ্যাডভান্স লেভেলের প্রবলেম করবো। তার মানে আলটিমেটলি ০-১০০ সমস্ত প্রিপারেশনটা দেবো। এর সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে বিস্তর আলোচনা করবো, পুরোনো বছরের কোশ্চেনগুলো নিয়ে, তার সঙ্গে প্র্যাকটিস সেট দেবো। ঠিক, প্র্যাকটিস সেট তোমাদের টোটাল ১৩২টা প্র্যাকটিস সেট দেবো। এর সঙ্গে থাকছে তোমাদের মক টেস্ট, ঠিক, এর সঙ্গে তোমাদের থাকছে মক টেস্ট। সেই মক টেস্ট কীরকম? প্রত্যেক ৭ দিন পর পর একটা মক টেস্ট নেবো ১৫ নাম্বারের, প্রত্যেক ১৫ দিন পর পর একটা করে মক টেস্ট নেবো ৩০ নাম্বার, ফলে গোটা অংশটার প্রিপারেশন তোমাদের হয়ে যাবে এবং একটা সলিড প্রিপারেশন তোমাদের হবে। প্রত্যেকটা সাবজেক্টে এই ঘটনা ঘটবে। তো তোমাদেরকে বলবো খুব বেশি দেরি না করে আনএকাডেমির সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, এবং নিতে গিয়ে শুভ্র লাইভ এই কোডটা ইউজ করো। শুভ্র লাইভ কোডটা ইউজ করলে ১০% ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে, এবং খুব অল্প পরিমাণ টাকায়, মান্থলি প্রায় ৫০০ টাকায় এক বছরের সাবস্ক্রিপশনটা পারলে নিয়ে ফেলো। দেখে নেবো এর পরের অঙ্কটা কি আছে। দেখো নেক্সট অঙ্কটাই বলেছে, একটা ট্রেন সকাল ১১টায় ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়, অপর একটা ট্রেন দুপুর ২টোয় ৭২ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ওই এক জায়গা থেকে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। তো বলছে কত সময় পর ট্রেন দুটো একে অপরের সঙ্গে মিলিত হবে? তাহলে ভাবো দুটো স্টেশন আছে, একটা হচ্ছে কলকাতা আর একটা দিল্লি, এই হচ্ছে কলকাতা আর এই হলো দিল্লি, ঠিক। তো কলকাতা থেকে একটা ট্রেন অলরেডি বেরিয়ে গেছে, সেটা ৬০ কিলোমিটার/আওয়ার বেগে সকাল ১১টায়, যখন দুপুর ২টো বাজছে, তাহলে প্রথম ট্রেনটা তো দুপুর ২টোতে কিছুটা এগিয়ে যাবেই, ঠিক, দুপুর ২টোতে কিছুটা এগিয়ে যাবে, তারপর আর একটা ট্রেন যাত্রা শুরু করছে, তার বেগ ৭২ কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো প্রথম ট্রেনটা যাত্রা শুরু করেছিল ১১টার সময় এবং দ্বিতীয় ট্রেনটা যাত্রা শুরু করেছে ২টোর সময়, তাহলে ১১টা থেকে ২টো, ১২টা ১টা ২টো, ৩ ঘন্টা সে এগিয়ে গেছে। তো প্রথম ট্রেনটা ৩ ঘন্টায় কত কিলোমিটার গেছে? ওর বেগ হচ্ছে ৬০, তাহলে ৩ ঘন্টায় যাবে ৬০ × ৩ মানে ১৮০ কিলোমিটার, তাহলে সে ১৮০ কিলোমিটার এগিয়ে গেছে, তারপর দ্বিতীয় ট্রেনটা যাত্রা শুরু করেছে। এরপর ভাবো দ্বিতীয় ট্রেনটা যখন যাত্রা শুরু করেছে তাদের আপেক্ষিক বেগ কত? কেন আপেক্ষিক বেগ বার করবো? কারণ দুজনই একই দিকে যাচ্ছে, আর আমরা জানি একই দিকে গেলে আপেক্ষিক বেগ বিয়োগ,
দ্বিতীয়টার বেগ 72, প্রথমটার বেগ 60, তাহলে আপেক্ষিক বেগ কত? 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি ভাবতে পারি 12 কিলোমিটার পার আওয়ার বেগে 180 কিলোমিটার যেতে যে সময়টা লাগবে সেই ততটা সময় দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনকে ধরে ফেলবে। তাহলে আমি দেখে নেবো 12 কিলোমিটার পার আওয়ার বেগে 180 কিলোমিটার যেতে কতটা সময় লাগছে। কত সময় লাগবে? দূরত্ব বাই বেগ সময় সমান আমরা জানি, দূরত্ব বাই বেগ। 180 কিলোমিটার দ্বিতীয় ট্রেনটাকে যেতে হবে, বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে 12 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 15 ঘন্টা। অর্থাৎ দ্বিতীয় ট্রেনটা যাত্রা শুরু, এখানে মনে রাখবে সবসময় টাইমটা কাউন্ট হবে সেকেন্ডের, দ্বিতীয় ট্রেনটা যাত্রা শুরুর 15 ঘন্টা পর প্রথমটাকে ধরবে। তাহলে দ্বিতীয় ট্রেনটা কটায় যাত্রা শুরু করেছে? 2টোর সময়, তার 15 ঘন্টা পর। 2টোর সময় মানে দুপুর 2টোর সময়, 2 PM। ওকে, ঠিক 12 ঘন্টা পর 2 AM আসবে, মানে রাত 2টো হবে, 12 ঘন্টা হলো, আরো 3 ঘন্টা, তাহলে 2টোর পর 3 ঘন্টা মানে 5টা বাজবে। তাহলে সকাল পাঁচটার সময় দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে ধরে ফেলবে। ফলে আমাদের উত্তর হয়ে যাবে নান অফ দিস, ডি। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটা চলে আসবে, দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে। এই ধরনের অঙ্ক ভীষণ রকমভাবে পড়ে, এটা সরল সুতোও পড়ে, চক্রবৃদ্ধি সুদের জন্য পড়ে। এটা চক্রবৃদ্ধি সুদের জন্য কি বলেছে দেখা যাক। বলছে কোনো মূলধন 3 বছরে, কোনো মূলধন 3 বছরে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্টে আসলের 8 গুণ হয়, কত সময়ে উহা আসলের 128 গুণ হবে। তো এই অঙ্কটা যদি আমরা ফর্মালি রুলস ধরে করতে যাই, সূত্র দিয়ে করতে যাই, অনেক সময় লাগবে। অঙ্কটা করার সহজ উপায় কি দেখে নাও। দেখো প্রথমে বলেছে 3 বছরে, 3 ইয়ার্সে মূলটা আসলে সুদটা আসলে 8 গুণ হয়ে যাচ্ছে, মানে সুদে মূলে 8 গুণ হচ্ছে, সুদে মূলে 8 গুণ হচ্ছে 3 বছর, 3 বছরে সুদে মূলে 8 গুণ হচ্ছে। ওকে, তো আমার কাজ হচ্ছে এই যে সংখ্যাটা 8, একে এমন একটা সংখ্যা দিয়ে সাজাতে হবে যার পাওয়ার হবে 3। কেন 3? কারণ 3 বছর বলেছে। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যার পাওয়ার হবে 3। তাহলে দেখো 8কে আমরা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, পারি কিনা? 2 টু দি পাওয়ার 3। তাহলে 8কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। ওকে, এই দুই সংখ্যাটা দরকার দ্বিতীয় কেসে। দ্বিতীয় কেসে কত গুণ হচ্ছে? 128 গুণ। তাহলে আমাকে কি করতে হবে? 128কে 2 এর পাওয়ারে সাজিয়ে নিতে হবে। ঠিক, 2 এর কত পাওয়ার? 128 হয় 7, তাহলে আমাদের 7 বছরই এলো অ্যান্সার। আবার বলছি 8 গুণ, তাহলে প্রথমে কি করবো? 8কে এমন একটা সংখ্যার পাওয়ার নিতে হবে যার পাওয়ারটা 3 হবে, 3 বছর বলেছে তাই 3 হবে, তাহলে 2 এর কিউব। ঠিক, তার মানে সংখ্যাটা পেলাম 2, 128কেও তাহলে ওই 2 এর পাওয়ার দিয়ে সাজাতে হবে। তাহলে পাওয়ারটা কত নেওয়া যাবে? 7। তাহলে আমি দেখতে পেলাম পাওয়ারটা হচ্ছে 7, তার মানে কি 7 বছরে বা আসলে 128 গুণ হয়ে যাবে। ফলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে অঙ্কটা অ্যান্সার। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। সরল সুদও এরকমটা বলে, সরল সুদও এরকম অঙ্ক কিন্তু করতে দেয়, সব বিষয়গুলো তোমাদেরকে জেনে নিতে হবে। পরের অঙ্কটায় আমরা চলে আসবো। দেখো এখানে বলেছে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট ডট করে 50 এর কিউব। এই শ্রেণীটা সমস্ত সংখ্যাগুলোকে যদি আমি যোগ করি তাহলে যে যোগফলটা বা সমষ্টিটা পাওয়া যাবে তার একক স্থানীয় অঙ্কটা কি হবে, কিভাবে করবো দেখে নেওয়া যাবে। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে দেখো, 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব ইত্যাদি ডট ডট করে দেখো 50 এর কিউব হতে, মানে আপ টু 50 হতে তার কিউব। ওকে, প্রথমে একটা জিনিস ভেবে দেখো যে এই যে 1, 2 সংখ্যাগুলো আছে এগুলো সব স্বাভাবিক সংখ্যা এবং পরপর সংখ্যা, 1, 2, 3 ইত্যাদি সবই পরপর স্বাভাবিক সংখ্যা এবং তাদের ঘন আছে, কিউব আছে, ঘন আছে। তো যে কোনো স্বাভাবিক সংখ্যা এর সমষ্টি বার করার সহজ উপায় কি জানো? যদি তাদের ঘন থাকে, যদি তাদের ঘন থাকে তাহলে দেখো সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা? 50, বা সবচেয়ে শেষ সংখ্যা কোনটা? 50। তাহলে সেই 50টা নিয়ে নেব, গুণিত তার থেকে 1 বেশি নেব। বলো 50-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 51। একে 2 দিয়ে ভাগ করে তার স্কোয়ার নিয়ে নেব, তাহলে আমাদের সমষ্টি হয়ে যাবে। আবার বলছি 1 এর কিউব 2 এর কিউব করে 50 এর কিউ, তাহলে শেষ বা বড় সংখ্যাটা কত? 50। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 50টা নেব, কিন্তু তার থেকে 1 বেশি নেবো, 51 নেবো, 2 দিয়ে ভাগ করব, করে তার হোল স্কোয়ার করবো। ওকে, অ্যাকচুয়ালি এটা একটা ফরমেশন,
তো এই রুলসটা এইভাবে মনে রাখাই সহজসাধ্য n ইনটু n প্লাস 1 বাই 2 আর হোল স্কয়ার ঠিক এটাকে এইভাবে মনে রাখলে আর জীবনে ভুলবে না আমি যেটা বলে দিলাম অর্থাৎ এই অংশটাই মনে রাখো এখন দেখো যদি কাটাকাটি করি দুই দিয়ে যখন 50 কে কাটবো কত পাবো 25 ইনটু 51 তার হোল স্কয়ার আমাকে চেয়েছে একক স্থানীয় অঙ্ক তাহলে আমি কেন গুণটা করতে যাব আমি গুণটা করবই না আমার একক স্থানটা দরকার তাহলে বলো 25 এর এককে কত আছে 5 51 এর এককে কত আছে 1 তাহলে এই দুটো যখনই আমি গুণ করব এককটা অন্তত 1 হবে 5 5 এর একক 5 এর একক 1 তাহলে দুটো গুণ করলে এককটা অন্তত 5 হবে তার স্কয়ার এবার বাকি সংখ্যাটা যাই হোক আমার সেটা দেখা দরকার তো বলো 5 এর স্কয়ার করলে সেই সংখ্যাটা সবসময় 5ই হয় তো তাহলে আমার এককের সংখ্যা কত হলো 5 যে কোনো সংখ্যা যার এককটা 5 তার বর্গ করলে 5 এর যে কোনো গুণিতকে দেখো 5ই থাকে তাহলে আমার এককের সংখ্যাটা কত হবে আমার এককের সংখ্যাটা হয়ে যাবে 5 তার মানে অপশন ডি হয়ে যাবে অঙ্কটার অ্যানসার আশা করি সবার ক্লিয়ার হয়েছে এই সমস্ত ছোটখাটো খুঁটিনাটি বিষয় চ্যাপ্টার ধরে ধরে টপিক ধরে ধরে তোমাদেরকে জেনে নিতে তাতে কি হবে যখন পরীক্ষা দিতে যাবে একটা টোটাল কনফিডেন্স তৈরি হবে এর সঙ্গে প্র্যাকটিস সেট ভীষণ রকমভাবে থাকছে আর পরীক্ষা তুমি যাচাই করে নিতে পারছো তুমি কতটা শিখছো তার জন্য মক টেস্টগুলো তোমরা দিয়ে নিতে পারছো এর পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করলে আমাদের একটা সাইকোলজিরও ধারণা হয়ে যাবে যে কেমন পরীক্ষাতে কোশ্চেন আসছে বা এসে থাকে পরের অঙ্কটা আমরা দেখে নেব দেখো বলেছে যদি কিছু ক্রমিক বিজোড় সংখ্যার গড় 50 হয় তবে তাতে সমষ্টি কত অঙ্কটা লক্ষ্য করো কতগুলো বিজোড় সংখ্যা আছে জানা নেই শুধু তাদের গড় আমার জানা আছে 50 তাহলে তাদের সমষ্টি কত এটা একটা ব্রিফ থিওরির আন্ডারে পড়ে আমি ছোট্ট করে বলে দিচ্ছি শুনে নাও ক্রমিক বিজোড় সংখ্যা তাহলে ধরো ক্রমিক বিজোড় সংখ্যা মানে কি কি হতে পারে 1 3 5 7 9 ইত্যাদি হতে পারে তো আমি প্রথমে দুটো সংখ্যা নিয়ে দেখাচ্ছি 1 আর 3 দেখো তো 1 আর 3 আমি প্রথমে যোগ করে দিলাম ওকে আচ্ছা বল যদি বলতাম 1 আর 3 এর গড় কত তাহলে এটা হতো গড় গড় হচ্ছে 2 তাহলে গড় কত হতো 2 ঠিক তাহলে গড় হচ্ছে 2 আর এটা হলো সমষ্টি একটা জিনিস লক্ষ্য করে দেখো সমষ্টিটা গড়ের বর্গ কি ঠিক আচ্ছা দুটো না নিয়ে যদি তিনটে নিতাম 1 3 5 তিনটে নিলাম বলে এদের সমষ্টি কি হবে 8 আর কেন নয় আচ্ছা এদের যদি গড় করতাম তাহলে কত হতো 1 প্লাস 3 প্লাস 5 ডিভাইড বাই 3 যেহেতু তিনটে সংখ্যা আছে 9 বাই 3 মানে 3 হতো গড় তাহলে গড় হতো 3 তাহলে দেখো গড় যদি 3 হয় সমষ্টি হচ্ছে 9 এরই বর্গ কিনা বল ঠিক তাহলে মনে রাখবে সংখ্যা কতগুলো আছে এটা দেখার কোনো প্রয়োজন নেই শুধু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে গড় যা সমষ্টি হচ্ছে তার বর্গ ওকে এখানে গড় কত বলেছে 50 তাহলে গড় যদি 50 হয় সমষ্টি কি হবে তারই বর্গ হবে 50 এর বর্গ কত 2500 তাহলে অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে 2500 যদি গড় 60 বল তাহলে কি উত্তর হতো 60 এর স্কয়ার তার মানে হতো 3600 এবং সেটাই হয়ে যেত অ্যান্সার তাহলে এখানে উত্তর হবে 2500 মানে আমাদের অপশন ডি হয়ে যাবে অঙ্কটার ওকে আশা করি সবার ক্লিয়ার হয়েছে পরের অঙ্কটা দেখে নেবো পরের অঙ্কটা বয়স সংক্রান্ত একটা অঙ্ক এবং এখানে বয়সের যে অনুপাতগুলো দেওয়া থাকে এখন কিন্তু আর সমস্ত লিনিয়ার ফর্মে অনুপাত দেওয়া থাকে না ভগ্নাংশে অনুপাত দিচ্ছে তো তখন সেই অঙ্কগুলো কিভাবে করবো দেখো এখানে বলেছে সাহিল সরোজ শহীদের বয়সের অনুপাত 1:3:1:7:1:9 যদি সাহিল ও শহীদের বয়সের সমষ্টি 37 বছর হয় তবে সরোজের বয়স কত তাহলে এখানে তিনজন ব্যক্তি ছিল কি কি একটা ছিল সাহিল একটা ছিল সরোজ আর একজন ছিল সে শহীদ ওকে তাদের বয়সের অনুপাত কত বলেছে 1:3:1:7:1:9 তাহলে দেখো এগুলো ভগ্নাংশ আকারে আছে আমার কাজ হচ্ছে এগুলোকে লিনিয়ার ফর্মে করতে উপায় কি খুব সহজ একটা উপায় আছে দেখো এর হর কত 3 এর কত 7 এর কত 9 আমরা করব কি এই যে নিচে হরটা আছে 3 এই তিনটা বাদ দিয়ে বাকি দুটো হর গুণ করব 7 আর 9 গুণ করলে কত 63 সেই 1 কে 63 দিয়ে গুণ করব কত পাবো জাস্ট 63 ঠিক একই ভাবে পরেরটার জন্য যখন করব নিচে কত আছে 7 7টাকে বাদ দাও বাকি দুটো হর নাও 3 আর 9 গুণ করলে কত হয় 27 তাহলে উপরের 1 কে 27 দিয়ে গুণ করব কত হবে 27
ঠিক একইভাবে এখানে দেখো কত আছে 9 অন্য দুটো সংখ্যা না অন্য দুটো হর তাহলে কত হরগুলো 3 আর 7 গুণ করলে কত হয় 21 তাহলে এখানে নাও 21 এই হবে অনুপাত এরপর যদি কাটাকাটি যায় কাটাকাটি করব 3 দিয়ে কাটতে কত হবে 21 3 9 27 3 7 21 ওকে এই হচ্ছে আমাদের বয়সের অনুপাত ওকে এখন আমাকে বলেছে তিনজনের বয়সের সমষ্টি 37 বছর তাহলে আমি বলতে পারি সাহিলের বয়সে বয়স হচ্ছে 21 রেশিও সরোজের হচ্ছে 9 রেশিও সহিদের হচ্ছে 7 রেশিও ওকে তো তিনজনের টোটাল বয়স মানে এই তিনজনের বয়স যদি আমি যোগ করি অর্থাৎ 21 রেশিও 9 রেশিও এবং 7 রেশিও যদি যোগ করি তাহলে আমরা পাবো 37 বছর তাহলে এই তিনটে যোগ করে 21 আর 9 30 আর 7 37 37 রেশিওর মান 37 ওকে তাহলে 1 রেশিও কত 1 1 রেশিও যদি 1 হয় তাহলে সাহিলের বয়স 21 ইনটু 1 মানে 21 বছর সরোজের বয়স হচ্ছে 9 ইনটু 1 মানে 9 বছর সহিদের বয়স 7 ইনটু 1 মানে 7 বছর ওকে আমাকে চেয়েছে সরোজের বয়স সরোজের বয়স নয় এটা এতটা করারও দরকার হতো না এখানে যে রেশিওগুলো এসেছে দেখো সেই রেশিওগুলো যোগফলই হচ্ছে 37 তাই না 21 9 আর 7 যোগফলই তো 37 হবে তাহলে এখান থেকে আমি সরাসরি পেয়ে যাব সরোজের বয়স 9 কিন্তু অন্যান্য ক্ষেত্রে যখন রেশিও কাজে লাগে তার জন্য এই অংশটা আমি তোমাদেরকে বলে দিলাম তাহলে এখানে আমি দেখতে পেলাম সরোজের বয়স কত হলো সরোজের বয়স হচ্ছে 9 বছর তো এই হচ্ছে আমাদের অ্যানসার ঠিক দেখো তোমাদেরকে বলে নি পরের অঙ্কটা কি আছে বলছে এবি দুটো পাইপ নির্দিষ্ট সময়ে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে তো দুটো পাইপ একসঙ্গে খুলে দিলে কত সময় পর বি নলটা বন্ধ করলো 18 মিনিটে ওই ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে তো এই অঙ্কগুলো আমরা কি করে করব এ একটা ট্যাঙ্ক এ নল আর বি একটা নল এরা দুজনে যথাক্রমে এই দুটো মিনিটে ট্যাঙ্কটা ভর্তি করো প্রথম কাজ হচ্ছে এই দুটো লসাগু বার করবো তাহলে টোটাল কাজটা পেয়ে এই দুটো লসাগু দেখো 96 হবে কিনা ঠিক তাহলে একবার এই সংখ্যা দিয়ে 96 কে ভাগ করব এই সংখ্যা দিয়ে 96 কে ভাগ করব 32 3 96 তাহলে এ দেখতে পাচ্ছি এত ইউনিট করে বি করে এত ইউনিট ওকে এরপর বলছে যে দুটো পাইপকে একসঙ্গে খুলে দেওয়া হয়েছে এবং টোটাল ট্যাঙ্কটা 18 মিনিটে ভর্তি হচ্ছে 18 মিনিটে ভর্তি হচ্ছে ওকে তাহলে ভাবো 18 মিনিটে যদি টোটাল ট্যাঙ্কটা ভর্তি হয় বি নল বন্ধ হয়েছে এ নল তো বন্ধ হয়নি তাহলে এ তো গোটা 18 মিনিটে খোলা ছিল তাহলে এ 18 মিনিটে কত করবে 18 এ ইউনিট ভর্তি করবে দেখবো কত করে এ কত ইউনিট করে আমরা জানি তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে 72 ইউনিট ঠিক তাহলে 72 ইউনিট কাজ এ একাই করেছে পুরো সময়টা ধরে যেখানে টোটাল কাজ হচ্ছে 96 তাহলে 96 ইউনিটের মধ্যে 72 ইউনিট করেছে এ বাকিটা করেছে বি এটা বিয়োগ করে নেব তাহলে এত ইউনিট করেছে বি যেখানে বি এর কাজ আমরা জানি তাহলে বি এর এটা করতে কত সময় লেগেছে বি করে 3 মিনিট করে প্রতি মিনিটে তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করব কত পাবো 8 ঠিক তাহলে এইটাই হলো আমাদের অঙ্কটার অ্যানসার যে বি কে 8 মিনিট পরে বন্ধ করে দাও তাও 18 মিনিট পরে ওই ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের প্রপার অ্যানসার আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে ঠিক তো তোমাদেরকে বলবো অবশ্যই খুব বেশি দেরি করো না আজ থেকেই যেহেতু ক্লাস শুরু হবে তোমরা খুব সত্তর পারলে সাবস্ক্রিপশনটা নিয়ে ফেলো এবং শুভ্র লাইভ কোডটা ইউজ করো 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে টাটা আজকের মতো আমি রাখছি